ক্রীড়াঙ্গনের জন্য সুখবর নিয়ে আসছে নতুন অর্থ বছর। গেলবারের তুলনায় 17 কোটি টাকা বেশি বরাদ্দ চেয়ে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাজেটে বিশেষ বরাদ্দ পেতে যাচ্ছে শুটিং, আর্চারি ও দাবা ফেডারেশন। আমি আমার বাজেটে উপস্থিত। চলতি অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিল 1258 কোটি টাকা। নতুন অর্থ বছরে যা বেড়ে হয়েছে 1275 কোটি টাকা। তবে এর বাইরেও প্রধানমন্ত্রী নিজ থেকে বরাদ্দ দিয়ে থাকেন। নতুন অর্থ বছরে যার পরিমাণ হতে পারে প্রায় 150 কোটি টাকা। কয়েক গুণ বেশি সংশোধনী বাজেটে আমরা যেটি 143 কোটি টাকা পেয়েছিলাম তার চেয়ে কয়েক গুণ বেশি ইনশাল্লাহ আমরা এই অর্থ বছরের সংশোধনী বাজেটও আমরা নিয়ে আসতে পারব। প্রতিবারের মতো এবারও অবকাঠামো উন্নয়ন খাতে বাজেট বেড়েছে। পদক জিততে প্রয়োজন উন্নত প্রশিক্ষণও। তাই প্রশিক্ষণ খাতে বাজেটের আকার 32 কোটি থেকে 50 কোটিতে উন্নীত হতে পারে। তবে খুশির খবর হলো দেশের ক্রীড়াঙ্গন ও তরুণদের উন্নয়নে আগামী অর্থ বছরে 325 কোটি টাকা আর্থিক অনুদান দিতে যাচ্ছে ইউএসএইড। UNDP আমাদের অলরেডি চলে আসছে, আমাদের ইউএসএইড আমাদেরকে $35 মিলিয়ন দেবে, আমাদেরকে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। আমাদের UNDP আগ্রহ প্রকাশ করেছেন, 5টি দাতা সংস্থা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা ইউনিসেফের সাথে একটা কাজ করছি যে আমাদের যারা স্কুল লেভেলের ছেলেমেয়েরা আছে সেখানে খেলাধুলা আয়োজনের জন্য, সেখানে ট্রেনিংয়ের জন্য খেলাধুলা যাতে পরিচালনা করা যায় সেখানে ইউনিসেফ আমাদেরকে একটা অনুদান দিচ্ছে। 2020-2021 অর্থ বছরে 20 কোটি টাকার বিশেষ অর্থ বরাদ্দ পেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেলবার এরকম বিশেষ অর্থ বরাদ্দ পায়নি কোনো ফেডারেশন। এবার নতুন অর্থ বছরে আবারও বিশেষ বরাদ্দ পেতে যাচ্ছে শুটিং, আর্চারি ও দাবা। আমরা বিশেষ করে আর্চারি, শুটিং, দাবা এই ধরনের কিছু ফেডারেশনকে আমরা আলাদা করছি, করে তাদের জন্য আমরা স্পেশাল বরাদ্দ আনার চেষ্টা করব এবং এই অর্থ বছরে যাতে হয় সেটি আমরা আমাদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা। এবারের বাজেটে বিদেশ থেকে ক্রীড়া সামগ্রী আমদানিতে কর রিয়াত পাবে বিভিন্ন ফেডারেশন। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।